হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রমজান স্পেশাল আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একদম বেকারি স্টাইলে চিকেন ড্রামস্টিকের রেসিপি। তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার। বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খুব বেশি পছন্দ করে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চাইলে কিন্তু এটা বাচ্চাদের জন্য ইফতারে রাখতে পারেন। আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির রান 6 পিস, এর সাথে নিয়ে নিয়েছি এরকম মাঝারি সাইজের কিছু আলু। আর আলুটা আমি খোসা ছাড়িয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি। আর চিকেন আর আলুটা একসাথেই সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলাদা করেও সেদ্ধ করতে পারেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এবং 1/2 টেবিল চামচের মতো লবণ, সেই সাথে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে কয়েকবার ঢাকনা তুলে এগুলোকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়েও যেতে পারে। সেদ্ধ করার পরে যদি দেখেন কিছু পানি অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দিয়ে পানিটাকে এইরকম একেবারে টানিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এখন চিকেনগুলোকে প্রথমে একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি আর হাড় থেকে চিকেনগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এই লেগ পিসের মধ্যে দেখবেন যে চিকন একটা হাড় থাকে, অবশ্যই কিন্তু এই মাংসটা আলাদা করার সময় এই চিকন হাড়টাকে ফেলে দিতে হবে। একে একে সবগুলো চিকেন আমি ছাড়িয়ে নিয়েছি, এখন এই হাড়গুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, এগুলো কিন্তু পরে আমাদের ব্যবহার করতে হবে। চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন, আবার চাইলে ছুরির সাহায্যে একটু মিহি কুচি করেও কেটে নিতে পারেন, আবার চাইলে শিলপাটা একটু থেতো করে নিতে পারেন। তবে এগুলোকে আজকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে একটু আধা ভাঙা করে নিচ্ছি। একেবারে মিহি যে করতে হবে এমন কোনো ব্যাপার না, এরকম একটু ছাবা ছাবা অংশ থাকবে, অর্থাৎ একটু আধা ভাঙা টাইপের করে এগুলোকে আমি করে নিয়েছি। আর যেই আলুগুলো সেদ্ধ করেছিলাম সেখান থেকে 4টা আলু আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুর পরিমাণটা এমন হবে যে পরিমাণ চিকেন হবে তার অর্ধেক বা চিকেনের থেকে কম যাতে হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই চিকেনের সমান পরিমাণ আলু ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না। 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াও আমি এখানে 1 চা চামচ করে ব্যবহার করেছি। ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো, যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা আরও কমও ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, সেই সাথে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাও ব্যবহার করতে পারেন। আর প্রতিটা মশলাই কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে বা পরিবর্তন করেও ব্যবহার করা যাবে। এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো রকমের মশলা দিয়েই কিন্তু এখন এই মণ্ডটা তৈরি করে নিতে পারেন। সব কিছু সুন্দর মতো একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমরা যে আগে থেকে হাড়গুলো তুলে রেখেছিলাম সেই হাড়টাকে মাঝখানে দিয়ে এখন আবারও সেই লেগ পিসের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে লেগ পিসের শেপ দিয়ে নিলে দেখতে সুন্দর লাগে, বাচ্চারা কিন্তু অনেক আগ্রহ নিয়ে খায়। তবে আপনারা কিন্তু চাইলে এই ডোটা তৈরি করে নর্মালি হাত দিয়ে কাবাব বা কাটলেটের শেপ করেও এগুলোকে ভেজে তুলে নিতে পারেন। একে একে সবগুলোকেই আমি এইরকম হাড় দিয়ে লেগ পিসের শেপ করে তৈরি করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা, চাইলে কিন্তু আলাদা একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে ময়দার মধ্যেও কোট করে নিতে পারেন। তবে এভাবে 2 টেবিল চামচ ময়দা দিয়ে কিন্তু সুন্দর মতো কোট করে নেওয়া হয়ে যায়। এক পাশে ময়দা দিয়ে এরপরে এগুলোকে উল্টে নিয়ে অপর পাশেও আরও প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে সুন্দর মতো এগুলোকে কোট করে নিচ্ছি যাতে করে এগুলো ভাজার সময় খুলে না আসে আর কোটিংটাও যাতে সুন্দর হয়। একটা বাটির মধ্যে এখানে 2টা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1টা ডিম ফেটিয়ে তার সাথে 1 থেকে 2 টেবিল চামচের মতো লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি দুধ ব্যবহার করিনি তাই এখানে 2টা ডিম ব্যবহার করেছি। ডিমের মধ্যে সুন্দর করে এই লেগ পিসগুলোকে এখন গড়িয়ে নিচ্ছি। এখন এগুলোকে এই ডিমের মিশ্রণ থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। অবশ্যই সুন্দর মতো সব দিকে যাতে সমানভাবে কোট হয় সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কোনো অংশে যাতে ফাঁকা না থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা দিক সুন্দর করে কোট করে নিতে হবে। আর কোটিংটা যত ভালো হবে উপরের আবরণটা কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি হবে।
সবগুলোকে এভাবে কোট করে নেওয়ার পরে যারা এগুলোকে সংরক্ষণ করতে চান এরকম একটা ছড়ানো প্লেটে রেখে কিন্তু এগুলোকে এক থেকে দেড় ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত হয়ে এলে এরপরে এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে কিন্তু এগুলোকে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। মাস জুড়ে না চাইলেও একদিন একটু বেশি করে তৈরি করে কিন্তু দুই তিন দিন অনায়াসেই পরিবেশন করতে পারবেন। একটা হাঁড়িতে বেশ খানিকটা তেল আমি গরম করে নিয়েছি আর এগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিয়েছি, যেহেতু এগুলোর ভেতরে সব কিছুই কুক করা তাই অল্প আঁচে এগুলোকে সময় নিয়ে কুক করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এগুলোকে দিয়ে ওপর থেকে একটা চামচের সাহায্যে তেলটাকে আমি দিয়ে দিচ্ছি যাতে করে ওপরের দিকের কোটিংটাও সুন্দর মতো সেট হয়ে যায়, খুলে না যায়। একসাথে অনেকগুলো গাদাগাদি করে দিতে যাবেন না, আমার পাত্রটা যেহেতু বড় ছিল তাই আমি ছয়টা একবারে দিয়েই ভেজে নিয়েছি। আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে যখন উপরের কালারটা এরকম গোল্ডেন হয়ে এসেছে ওই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন নিজেদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশনের পালা। দেখলেন তো কত সহজেই এই চিকেন ড্রামস্টিকগুলো তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই দারুণ মজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।